আসসালামু আলাইকুম সবাইকে। আপুরা যদি মানে ভিডিও ক্লিয়ার থাকে আর আমার সাউন্ড শোনা যায় তাহলে একটু জানাবেন, কারণ আজকে দুই হাত দিয়ে কাজ করতে হবে তাই একটু শব্দের সমস্যা হইতে পারে। একটু কমেন্ট করে জানাবেন যদি সবকিছু শোনা যায় দেখা যায় ভালো মতো। গতকালকে এই কাজটার ছবি দিয়েছিলাম, গতকালকে কাঁচা ছিল, আজকে শুকায় গেছে, খালি এই দিকটা একটু কাঁচা হয়ে আছে। হাই আপু, আচ্ছা থ্যাংক ইউ আপু, আয়েশা আপু। আচ্ছা আমি কাজ শুরু করার প্রথমে হচ্ছে উপকরণগুলা দেখাইনি। এখানে হচ্ছে এটা ময়দা নিয়েছি, যেটা আমরা ওই যে রুটি করি আর কি, একদম মসৃণ, সেটা এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি, এভাবে উঁচু পরিমাপে এরকম ভাবে মাপ নিয়ে 3 টেবিল চামচ নিয়েছি। আর এটার সাথে আমি এই আঠাটাও দেওয়া যাবে, আবার এটাও, যার যেটা বাসায় থাকবে সে সেটা ব্যবহার করতে পারবে, এটাও কেউ ব্যবহার করতে পারবে আবার এটাও কেউ ব্যবহার করতে পারবে। এটা এটা একটা গ্রাম, এটা একটা গ্রাম, এটা এটার দাম জানি না, এটার দাম জানি না, আমি ভুলে গেছি। যে কোনো একটাই দেওয়া যাবে, যে কোনো যেটা আপনার সুবিধা মনে হবে। তো আমি এটা দিচ্ছি, এতটা পরিমাণে। ওয়ালাইকুম আসসালাম আপু, সবাই আপুরা শেয়ার করে দিবেন তাহলে আরো সবার দেখতে সুবিধা হবে, আরো অনেকে দেখতে পাবে। এই যে এটা ভ্যাসলিন, এটা এটা ভ্যাসলিন, আবার এটার মেরিলটাও থাকে আর কি। তো যেটা আমাদের বাসায় থাকবে সেটা দেবো, না থাকলে আমরা বেবি অয়েল দিতে পারবো। তো এটা মূলত দেশিটা, তো তো আমি এটা আব্বু ভুল করে নিয়ে এসেছিল, পরে আমি এটাই ব্যবহার করছি, কারণ এটা আমার এমনি ব্যবহার করতে ভালো লাগে না, তাই এই কাজগুলোর জন্যই ব্যবহার করছি মূলত। আপনারা যে কোনো একটা ব্যবহার করলে হবে, এটাতে হয় কি জিনিসটা গ্লেজ ভাবটা রাখে। এটাও আমি 1 চা চামচ নিয়ে নিব। যে এতটা পরিমাণে আমি মনটা আগে থেকে তৈরি করে রাখলেও সুবিধা হইতো, কিন্তু পরে ভাবলাম যে আপুরা অনেকে দেখবে, দেখতে চাইবে, সেজন্য আমি এখন এসে তৈরি করছি। যদি একটু সময় লাগবে এটা তৈরি করতে, সামান্য একটু পানি দিব, পানি আসলে গুলাইতে যতটুকু লাগবে ততটুকু পরিমাণ মতো পানি দিতে হবে। আঠাটা ফার্স্ট একটু আমরা গুলাই নেব, কারণ আঠাটা গোলানো যায় না, এটা অনেক শক্ত থাকে। অনেকে তেল ইউজ করে, সেটাও করা যায়। কিন্তু আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো, এই কাজটা করার সময় অবশ্যই আমরা ফ্যান বন্ধ রাখবো। কিন্তু আমার ফ্যান এখন অন আছে, কারণ আমি প্রচণ্ড গরম লাগতেছে, সম্ভব না গরমের মধ্যে এত কাজ করা। কিন্তু ফ্যান অফ রাখা অবশ্যই ভালো, কারণ এটা যখন আমরা কাজ শুরু করব বাতাসে তখন অনেকটা শুকায় যায়, মানে এটা তো এত তাড়াতাড়ি শুকায় না, কিন্তু একটা কড়কড়ে ভাব চলে আসে সেটার মধ্যে। নিশিতা আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু,
আপনি কেমন আছেন আপু? দুই হাত দিয়ে কাজ করছি তো আমার মাইক্রোফোনটা সরে যাচ্ছে আর কি, সেই জন্য একটু শুনতে হয়তো সমস্যা হচ্ছে। এটা আমরা চামচ দিয়ে একটু মাখায় নিলাম, এখন হাত লাগাতে হবে কারণ হাত ছাড়া কোনো উপায় নাই এটার জন্য। আপু এটার জন্য আলাদা কর্নফ্লাওয়ারও কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও কাজ করা যায়, কিন্তু বাসায় এখন তো আমরা সেটা কিনতে পারবো না, যার জন্য বাসায় যেটা আছে সেটা দিয়েই কাজ করা যায়। প্রথমে আমরা সাদা মনটা তৈরি করে নিব, তারপরে এটাতে আমরা কালার মিক্সড করব। কাল্পনিক পৃথিবী আপু, জি আপু, ফেভিকল আছে সেটা দিয়েও হবে, যে কোনো আঠা দিয়েই হবে। না আপু, হচ্ছে চালের গুঁড়া ইউজ করা যাবে না, চালের গুঁড়াতে জিনিসটা মানে সফট হবে না আর কি, খড়খড়ে হয়ে থাকবে। নালিশা আপু থ্যাংক ইউ আপু। শারমিন আপু, আপু অলিভ অয়েল দেওয়া যাবে যদি আপনার কালার চেঞ্জ না হয়ে যায়? হ্যাঁ আপু, যদি আপনার মানে কালারটা চেঞ্জ না হয়, শারমিন আপু, যে হচ্ছে আপনার অনেক সময় হয় কি অলিভ অয়েলটা হলুদ হলুদ থাকে, তো সেটার জন্য অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায়, সেটার জন্য যদি কালার চেঞ্জ না হয় তাহলে আপনি দিতে পারেন। এছাড়া আপনি হেয়ার অয়েলও দিতে পারবেন, কিন্তু আসলে সেটা এই জিনিসটা আসলে গ্লেজের জন্য মূলত দেওয়া, তবে ভ্যাসলিনটা বেশি ভালো হয় আর কি। আপু ময়দার পরিমাণটা হচ্ছে আমি টেবিল চামচের 3 চামচ ময়দা দিয়েছি এখানে, এটা আসলে আপনাদের কতটুকু জিনিস তৈরি করবেন তার উপরে ডিপেন্ড করবে। আমি 3 টেবিল সরি হচ্ছে 3 টেবিল চামচ হচ্ছে ময়দার সাথে 1 চামচ ভ্যাসলিন দিয়েছি, 1 চামচ আঠা দিয়েছি, আর টেবিল চামচের 1 চামচ মতোই পানি দিলাম মনে হয়। স্যার আপু, ওই যে 3 টেবিল চামচ ময়দার সাথে 1 চামচ ভ্যাসলিন দিয়েছি, 4 চামচ, 1 চা চামচ আঠা দিয়েছি, আর পানি দিয়েছি পরিমাণ মতো যতটা আমার, এই যে বুঝতেই পারছেন যে এটা কেমন নরম রাখতে হবে কিরকম। না আপু এটা ক্লে না, এটা হচ্ছে ময়দা, আমরা যেটা দিয়ে ওই যে রুটি খাই আর কি সেই ময়দাটা। ফাতেমা আপু, এখানে আমি ময়দা দিয়েছি 3 টেবিল চামচ, আঠা দিয়েছি 1 চা চামচ, আর ভ্যাসলিন দিয়েছি 1 চা চামচ। আপু আমি বলে দিয়েছি, এখনই মাত্র বললাম, হয়তো সবাইকে শুনতে পেয়েছেন। আপু কর্নফ্লাওয়ারের জন্য, এটার জন্য না আলাদা একটা কর্নফ্লাওয়ার পাওয়া যায়, সেটার নাম আমি অ্যাকচুয়ালি জানি না, তবে সেটা হচ্ছে আমরা ব্লক বাটিকের দোকান বা যেগুলো ক্রাফটের দোকান সেখানে পেয়ে থাকি আর কি। আপু আপনি যতদিন ভালো রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন বলতে এটা না আসলে ওই যে রেগুলার ক্লিন করতে হয়, এটা তুলি দিয়ে পরিষ্কার করতে হয়, তাহলে ভেতরে ময়লাগুলো জমে না, নাহলে ভেতরে ময়লা জমে গেলে তখন সেটা বাজে দেখায়, তাছাড়া এটা নষ্ট হয় না। আচ্ছা আপু যে কোনো আঠা দেওয়া যাবে আপু, আমি এটা বাসায় ছিল এটাই দিয়েছি আপাতত, আর গতকালকে এটা দিয়ে করেছি।
এটার সাথে এখন কালার মিক্সড করব। এটা তৈরি হয়ে গেছে, যেহেতু ফুল বানাবো তাই সবুজ অংশটা যেহেতু কম হবে তাই এটা সবুজ, আর আমি এতটুকুর জন্য হচ্ছে যে কি ফুলের জন্য রাখলাম, আর এই অংশটা সবুজ কালার দিব। আমার বাসায় যেহেতু আমার বাসায় যেহেতু হচ্ছে ফেব্রিক্সের কালার আছে তাই আমি ফেব্রিক্সের কালারই দিব, কারণ এটা যে কোনো কালার দেওয়া যায়। কালারটা কিন্তু এভাবে এভাবে করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিতে হবে, না হলে কিন্তু ভেতরে সাদা অংশ থেকে যাবে। আপু এটা আমি ব্লকের কালার ইউজ করছি, কারণ আমার হচ্ছে এটা যে কোনো কালারই ইউজ করা যায়, আর কেমিক্যাল টাইপ জিনিসগুলো দিলে এটাতে এটা আর ওই যে অনেকে বলে যে পোকামাকড় ধরে, তো আমি এর আগেও এগুলো ইউজ করছি, পোকামাকড় বা কিছু ধরে নাই। এটা আসলে কালার মিক্সড করাটা একটু ঝামেলা, কারণ এটা অনেকক্ষণ ধরে মিক্স করতে হয়, না হলে ভেতরে সাদা সাদা থেকে যায়, সেটা কাজ করার সময় তখন আবার বের হয়ে আসে। এটা মোটামুটি শুকাইতে আসলে একটু সময় নেয়, আপনি যদি কর্নফ্লাওয়ার দিয়েও করেন, যেটা আমরা এই কাজের জন্যই মূলত কিনতে পাই, সেটা দিয়েও করেন, সেটা দিয়েও শুকাইতে 24 ঘন্টার উপরে সময় লাগে। আপনি করে কাজটা রেখে দিতে হবে, তারপরে সে মানে আলোতে ছায়াতে শুকাবে, কারণ রোদে দিলে সে জিনিসটা ফেটে যায়। হ্যাঁ, এটা দিয়ে ফুড কালার দিয়ে হচ্ছে ওই যে খেলনা ওরকম করেও করা যাবে, সেটাও খুব ভালো লাগে আর কি। না আপু, তেলাপোকা খেয়ে ফেলবে না, কারণ এটার মধ্যে হচ্ছে আমরা যে কোনো শোপিসগুলাই যেগুলো এগুলার ওই যে কর্নফ্লাওয়ার দিয়ে করা পড়ে সেটাও ময়দা টাইপেরই থাকে, খালি ময়দার যেগুলা বাছাই থাকে সেগুলাকে ওগুলাকে আরো হচ্ছে গুঁড়া করে তারপরে সেটা আমরা এই জিনিসটার জন্য ব্যবহার করা হয়। সেটা যেহেতু তেলাপোকা খায় না আর এটাও খাবে না, কারণ তেলাপোকা কখনো এর মধ্যে, যেহেতু আমরা কেমিক্যাল রং ব্যবহার করছি, ফুড কালার ব্যবহার করছি না যে তেলাপোকার খাবার উপযোগী হবে, তাই তেলাপোকা খাবে না। এটা শেষ, আর আমি এর আগেও বানিয়েছি, বানানোর পরে সেটা আমার 2-3 বছর ছিল, তেলাপোকা খায় নাই, খালি জাস্ট সেটা ধুলাতে নষ্ট হয়ে গেছিলো যার জন্য ফেলে দিতে হয়েছে। কারণ এটা যদি রেগুলার পরিষ্কার করা হয়, যে কিছুদিন পর পর আমি যখন ঘর পরিষ্কার করতেছি তখন হালকা একটু তুলি দিয়ে কিংবা কাপড় দিয়ে উপরে জাস্ট ব্রাশ করে দিলে সেটা তখন ঠিক হয়ে যায়। একটা কালার মিক্সড করার পর অবশ্যই হাতটা ভালো করে মুছে নিতে হবে বা ধুয়ে নিতে হবে। না আপু, এটা এতটাই হার্ড হয়ে যায় যে এই দেখেন ভাঙার কোনো প্রশ্নই আসে না, এটা অনেক শক্ত হয়ে যায়। এখন আপনি যদি জোর করে ভাঙেন তাহলে সেক্ষেত্রে ভাঙবে,
তাছাড়া এমনি এমনি মুচমুচে হয়ে যে ভেঙে যাবে বা এরকম কিছু তা হয় না। আপু এটা অনেক দিন ভালো থাকবে। আপু আপনার ক্লে খেয়েছে, তার মানে আপনার ক্লেতে কিছু এক্সট্রা দেওয়া ছিল না? যারা হচ্ছে যে কি আমরা যারা ব্লকের কালার ব্যবহার করব না বা অন্য কিছু ব্যবহার করব, তারা অবশ্যই একটু স্যাভলন বা এরকম জাতীয় পানির বদলে সেটা মিক্সড করব, তাহলে সেক্ষেত্রে আর সেটা সমস্যা হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে পিঁপড়া মারার একটা ওষুধ পাওয়া যায়, আমি সেটার নাম ভুলে গেছি, সেটাও দিতে পারেন। এখন আপনারা যদি বাসায় লিকুইড স্যাভলন বা যেগুলো আমরা আর কি স্যাভলন টাইপের, যেগুলো কেমিক্যাল টাইপের থাকে আর কি, যেগুলো বাসায় আমরা ইউজ করি, সেগুলো আমরা ইউজ করতে পারবো, সেগুলোতেও পিঁপড়া বা তেলাপোকা ধরে না। কিন্তু আমি এগুলো দিয়ে করেছি, আমার এগুলোতে কোনো সমস্যা হয় নাই। তানি আপু ভিডিওটা থাকবে। আপু এগুলা এগুলা হচ্ছে ময়দা যেটা দিয়ে আমরা রুটি খাই, সেই ময়দাটা আমি বারবার বলছি, আমি এখানে ব্লকের রং ইউজ করছি, ব্লকের মেডিসিন ইউজ করতেছি, যার জন্য এটা কখনোই খাবে না তেলাপোকা, কারণ তেলাপোকা তো এটার স্মেল নিতেই পারবে না, কারণ ওরা তো যে কোনো কিছু আর খাবে না, খাবার জিনিস দিয়ে তৈরি বলে তো খেয়ে ফেলবে না যদি ওরা সেটা বুঝতে পারে। আর যারা এমনি যাদের বাসায় জল রং আছে কিংবা অ্যাক্রেলিক কালার আছে, তারা যারা করবেন তারা অবশ্যই একটু স্যাভলন কিংবা পিঁপড়া মারা যেটা একটা ওষুধ পাওয়া যায় নীল রঙের, নামটা মনে পড়তেছে না, সেটা ব্যবহার করতে পারবেন, কারণ জল রং দিয়ে করলে বা শুধু অ্যাক্রেলিক কালার দিয়ে করলে অনেক সময় সেটা সম্ভাবনা থাকে। ডোটা অবশ্যই ভালো করে কালার মিক্সড করবেন। কারণ এটার ভেতরে সাদা সাদা থেকে যায় অনেক সময় যদি কালার ঠিক মতো মিক্সড না হয়। আর আপনার অল্প অল্প কালার দিবেন, আপনার যতটুকু ডিপ কালার লাগবে, যতটুকু লাইট কালার লাগবে সেই অনুযায়ী তখন কালার বাড়াতে পারবেন। আর প্রত্যেকটা রঙের কাজের পরে হাত অবশ্যই মুছে নিবেন। হ্যাঁ আপু ফেব্রিক দিয়েও করা যাবে। আপু আটা আর ময়দা যেটা আসলে মসৃণ সেটা দিয়েই করা যাবে, আটা দিয়ে করেন বা ময়দা দিয়ে করেন, কিন্তু গুঁড়ি গুঁড়ি ভাব আছে যেগুলোতে, সেগুলো দিয়ে অবশ্যই করা যাবে না। যেমন চালের গুঁড়াতে গুঁড়ি গুঁড়ি ভাব আছে, সেটা দিয়ে করা যাবে না। আমি একটু হাতটা মুছে নিচ্ছি, কারণ না হলে সবুজের মধ্যে লাল ঢুকে যাবে, লালের মধ্যে সবুজ ঢুকে যাবে। না আপু যদি আপনি একেবারে ডো তৈরি করার সময় মিক্সড করেন তাহলে সেটা আপনি আইডিয়া বুঝতে পারবেন না, ঠিক করতে পারবেন না অনেক সময়। এখন আপনার যদি সুবিধা মনে হয় তাহলে সেই ক্ষেত্রে করে নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে করার চাইতে আপনি সাদা ডোটা তৈরি করে নিয়ে তারপরে একেবারে করাটাই সেটাই বেশি ভালো হয়। আমরা এখন গোলাপ ফুলটা তৈরি করব। হাত দিয়ে দিয়ে এভাবে করে গোল করে নিব।
আপু ফেব্রিকের সাথে কোনো কেমিক্যাল বলতে আমি বলছি, বারবার বলছি যে যারা তেলাপোকার ভয়, মানে তেলাপোকা অবশ্যই খেতেই পারে যদি সেটাতে কোনো কেমিক্যাল না থাকে, তাহলে যারা ব্লকের কাজ করি আমরা অবশ্যই ব্লকের রংটা ইউজ করব, যেটা আমাদের শুধু হচ্ছে ওই যে হোয়াইট পেস্ট, নিউটেক্স বা এনকে বাইন্ডার দিয়ে তৈরি যে রংটা সেটা ইউজ করব, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে যে কি তেলাপোকা ধরবে না। আর যারা ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার শুধু ব্যবহার করব বা অ্যাক্রামিনটা, তারা অবশ্যই একটু স্যাভলন মিক্সড করে নিব, কারণ স্যাভলন দিলেও তেলাপোকা ধরে না। পানির বদলে আমরা স্যাভলনটা দিব। ডোটা যখন তৈরি করব পানির বদলে স্যাভলনটা দিলে সেই ক্ষেত্রে আমাদের আর তখন এই সমস্যাটা হবে না। এটা আসলে একটু সময় দিয়ে দিয়ে কাজটা করতে হবে, কারণ একবারে সম্পূর্ণ কাজটা হয় না। এখন একটু চকচকে ভাব আছে, এটা কিন্তু শুকানোর পরেও চকচকেই থাকবে। আপু এটা আঠা, এটা ভ্যাসলিন, যেগুলো আমরা লিপ বাম বলি আর কি, যে কোনো লিপ বাম আপনি দিতে পারবেন, মেরিল, ভ্যাসলিন, যে কোনো কিছু। আপু আপনি ডোটা তৈরি করার পরে অবশ্যই আপনাকে ভালো করে কন্টেনারে কিংবা যেগুলোতে বাতাস লাগবে না সেরকম জায়গায় রাখতে হবে, না হলে ডো কিন্তু শুকায় যাবে, শুকায় একদম কাঠ হয়ে যাবে, যেটা আপনি আর পরে ঠিক করতে পারবেন না। ইভেন এইটা কাজ করার সময় যখন বাতাস লাগে তখন এটাতে একটা কিন্তু চিমড়া চিমড়া ভাব চলে আসে, রুটি শুকানোর পরে যেরকম, এটা এরকম ক্ষেত্রে না, আপনি ক্লে দিয়ে করেন, ময়দা ময়দা দিয়ে করেন বা কর্নফ্লাওয়ার দিয়ে করেন, যাই দিয়ে করেন না কেন ওরকমটা হয়ে যাবে যদি এটাতে বাতাস লাগে। তাহলে আপনি ডোর তৈরি করার পরে এমন একটা বক্সে কিংবা পলিথিনে সেটাকে বেঁধে রেখে দিবেন, যেটা আপনার দীর্ঘদিন না যাক কিন্তু 2-3 দিন মতো রেখে কাজ করতে পারবেন, কিন্তু সেটা না করাই ভালো, কারণ সেটা তো অনেক সময় খড়খড়ে ভাবটা চলে আসে, এটা যেমন আপনি এখন যেভাবে কাজ করবেন সেটা তখন সেভাবে কাজ করতে পারবেন না। মাঝের ছোট একটা পাতা তৈরি করে নি, যেটা গোলাপের মধ্যে থাকে। তারপরের গুলো আমরা কেটে কেটে ব্যবহার করব, অর্ধেক করে নিব। আপু ময়দার সাথে ভ্যাসলিন দিয়েছি, আঠা দিয়েছি, আমি আসলে সব কমেন্ট পড়া হচ্ছে না, তো তাই আমি একটু কাজটা করে নিয়ে তারপরে কমেন্ট চেক করছি। এগুলা দিয়ে ফল বানাইতে পারবেন আপনাদের যা খুশি আর কি, যেটা আপনার হাতে সুবিধা মনে হবে যে হ্যাঁ আমার এটা বানাতে ইচ্ছা করতেছে আমি এটা বানাবো।
জি আপু, এগুলো শুকায় শোপিস হিসাবে রাখা যাবে। এটা শোপিস হিসাবে রাখার জন্যই করা, কারণ এটা শুকানোর পরে যতটা শক্ত হয় একটা আওয়াজ শোনা যাচ্ছে এটাতে, সেটা যদি শোনানো যাইতো তাহলে বুঝতে পারতেন যে এটার কতটা হার্ড হয় এই জিনিসটা। এটা রোদে দেওয়া যাবে না কখনোই, রোদে দিলে রং চটে যাবে। আর এখন যেরকম দেখছেন যে এটা গ্লেজ দিচ্ছে, সেম এরকমই থেকে যাবে। জাস্ট খালি এটাকে ঠান্ডা জায়গায় শুকাতে হবে, মানে ঠান্ডা জায়গায় বলতে যেখানে কড়া রোদ নেই আর কি, রোদ ছাড়া জায়গায়, আলো বাতাস আছে, আপনি রুমের মধ্যে আপনার ফ্যান চলতেছে সেইখানে রেখে দিলেন। এটা কাঁচা অবস্থাতেই এক্সট্রা কোনো আঠার প্রয়োজন নাই পাপড়ি লাগাতে, এই সময় আপনি যেরকম খুশি তেমন ভাবেই রাখতে পারবেন। আপু, এটা তো কালার মিক্সড করেই তৈরি করছি, আলাদা করে তো রং করার কোনো প্রয়োজন নেই। আর আলাদা করে রং করলে সেটা মানে এটার যে একটা ন্যাচারাল ভাব থাকে সেই জিনিসটা আর থাকবে না তখন। আর এগুলা যখন কোনো কিছুতে আটকাবেন তখন অবশ্যই একটু এটা এরকম চেঁছে চেঁছে নিতে হবে, হালকা একটু কাটা কাটা দিয়ে, তাহলে সেটা একটা আরেকটার সাথে লেগে থাকবে ভালো। আর কি ফুল করার প্রয়োজন আছে? মনে হয় না আপাতত আর ফুল করার প্রয়োজন আছে, আমরা এরপরে পাতাতে যাব। জাস্ট খালি একটা ছোট আরেকটা ফুল করে নিয়ে পাতা আর সব কিছু একসাথে অ্যাডজাস্ট করা দেখানোর জন্য। হ্যাঁ আপু, মাথার বেল্টের উপরে দেওয়া যাবে, গ্লু গান ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আঠা এটাকে অ্যাডজাস্ট করার জন্য, কিন্তু আসলে এই জিনিসটা একটু ভারী হয় তো, সেক্ষেত্রে আপনাকে অনেক পাতলা করে কাজটা করতে হবে। তখন কি করবেন, তখন এই পাতি মানে পাপড়িগুলা করে নিয়ে, পাপড়িগুলা করার পরে হচ্ছে আপনি একটু টাইম দিবেন এটাকে একটু শক্ত হওয়ার জন্য, তারপরে আপনি হচ্ছে যে কি গ্লু দিয়ে অ্যাডজাস্ট করবেন, তাহলে সেক্ষেত্রে আর সমস্যা হবে না। এটা দিয়ে অনেকে জুয়েলারি ব্যবহার করতে পারেন, মালা করতে পারেন, কানের দুল, এছাড়া বাচ্চাদের খেলনা। আপু, ঠান্ডা পানিতে ময়দা মাখিয়েছি, আমি যেহেতু ব্লকের রং ব্যবহার করছি তাই ঠান্ডা পানি দিয়ে মিক্সড করেছি। যারা জল রং কিংবা হচ্ছে ফুড কালার যেটা ব্যবহার করবেন অবশ্যই তারা একটু স্যাভলন কেমিক্যাল টাইপের জিনিসটা ব্যবহার করবেন। আমি একটা ছোট্ট কলি টাইপের তৈরি করছি, আসলে পাতার ভাঁজগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, যেটা দেখতে ভালো লাগবে সেরকম, কারণ গোলাপের পাপড়িগুলো তো এক একটা এক এক রকম হয়, কখনো ছড়ানো থাকে, কখনো একদম কলি পূর্ণ থাকে। আপু, উপকরণের সঠিক পরিমাণটা, এটা আসলে আপনার ময়দা তার যতটুকু নিবেন তার কতটুকু বলবো, আসলে আমি এখানে 3 টেবিল চামচ ময়দা নিয়েছি,
এক চা চামচ আঠা নিয়েছি আর এক চা চামচ ভ্যাসলিন নিয়েছি। আঠা আর ভ্যাসলিনের পরিমাণটা সমান রাখবেন, আঠার পরিমাণটা দরকার হলে বেশি দিবেন, কোনো সমস্যা নেই। তো ভ্যাসলিনটা আঠার থেকে বেশি যেন না হয়, কম হয়। আটা বেশি হইলে, আটা ময়দা কর্নফ্লাওয়ার যেটা দিয়ে করেন না কেন, সেটা বেশি হইলে সেই পরিমাণ মতো আপনি তখন বাড়ায় নিবেন আর কি। আসলে আঠাটা আপনার তো সেটার স্থায়িত্ব বাড়াবে। আর যারা কেমিক্যাল ছাড়া রং ব্যবহার করবেন, ফুড কালার কিংবা এমনি ওয়াটার কালার, শুধু অ্যাক্রেলিক কালার, তারা অবশ্যই স্যাভলন দিয়ে কিংবা যাদের বাসায় এনকে বাইন্ডার কিংবা এগুলা থাকবে সেগুলা দিয়ে গুলাবেন। সেই ক্ষেত্রে আপনার তেলা পোকা কিংবা পোকা কোনো কিছুই ধরবে না। আমরা এখন পাতা করব, ফুল যেহেতু দুইটা করছি। আপু আটা, আটা বলতে আসলে আমরা যেটা চালের গুঁড়া বলি, চালের গুঁড়া থাকে না গুড়ি গুড়ি, সেরকম যে কোনো কিছু অ্যাভয়েড করতে হবে যাতে গুড়ি গুড়ি ভাবটা না থাকে, একদম মসৃণ থাকতে হবে। এটা আমি একটা সবুজ এরকম গোলের উপরে বসাইছি, তেমন এখানেও আরেকটা সবুজ করে নিচ্ছি যেটার উপর আমরা এগুলো সেট করব। আপনারা যদি কোনো কিছুর উপরে সেট করতে চান, যেমন এরকম একটা জিনিসের উপরে সেট করবেন ধরেন, সেক্ষেত্রে কিন্তু আর এরকম দরকার নাই, তখন আমরা ডিরেক্ট এগুলো শুকানোর পরে এরকমভাবে সেট করে ফেলতে পারবো। সেটার জন্য অবশ্যই গ্লু গান ব্যবহার করতে হবে। এই জিনিসটা শুকানোর পরে উঠে যাবে। এটা আমরা সেট করার আগে অবশ্যই একটু এরকম করে নিব। কেটে কেটে নিব, কেটে কেটে বলতে মানে পুরোটা কেটে না, জাস্ট খালি খোদাই করে নিব। খোদাই করে নিলে এখানে এটা লেগে থাকবে ভালো।